তার জবাব এত মজার কাবাব খেয়ে যদি আমার জায়গায় মানে মুঘল সাম্রাজ্যের আনারকলি থাকতো এরকম মণিমুক্তা দু চারটা ছিটিয়ে দিত প্রজাদেরকে। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की, चुप चुप के आँखें भरना क्या, जब प्यार किया तो डरना क्या। हेलो व्यूअर्स, इट्स मी सादिया फ्रॉम सादिया होलिक, वेलकम बैक टू माय ब्रांड न्यू वीडियो। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ICCB হেরিটেজ রেস্টুরেন্টে, মুঘলের সাম্রাজ্যে। এই রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে মুঘলের আদলে বা মুঘল সাম্রাজ্যের আভিজাত্যে, মানে ছোট্ট একটা মুঘল সাম্রাজ্য কিন্তু বাংলাদেশি ভার্সনে। তা আমিও কিছুটা আপনাদের জন্য সেজে গুজে এসেছি সে মুঘল আমলের আনারকলি ভার্সনে, কিন্তু বাংলাদেশি ভার্সনে। তো আজকে আমরা এই মুঘল মোস্ট হাইপ রেস্টুরেন্ট ICCB হেরিটেজ রেস্টুরেন্টের খাবার দাবার, টেস্ট, কোয়ালিটি এবং প্রাইস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা টেস্ট করব, জানব এবং ইন্টেরিয়র সহ সব কিছু আমরা এক্সপ্লোর করব আর আজকের আমার এই ভিডিওতে। তো সব কিছু ইনফরমেশন জানতে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, অ্যান্ড আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো টু দ্য ভিডিও, কাম অন। মুঘলের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আনারকলি সাজে আপনাদের সামনে চলে এসেছি মুঘল সাম্রাজ্যের ভিতরে, মানে ICCB হেরিটেজ রেস্টুরেন্টের এখন আমি ভিতরে বসে আছি। একটু আর্লি আসাতে আমি একটা খুব সুন্দর একদম শাহনশাহর প্লেস পেয়েছি, যেটাকে বলে। আপনারা চেষ্টা করবেন একটু আর্লি আসার, যেহেতু ওদের 7টা থেকে ডাইনিং শুরু হয়, তো সেই জন্য আপনারা এখানে আসবেন 6:30টার মধ্যে। 6:30 থেকে 7টার মধ্যে আপনারা এখানে আসলে জায়গাটা ফাঁকা পাবেন, নিজের ইচ্ছা মতো যে কোনো টেবিল নিতে পারবেন এবং বসতে পারবেন। তো এখন আমি যাই তাদের মেনুতে। আচ্ছা, তাদের 3 রকমের প্ল্যাটার আছে। একটা হচ্ছে আলম পানায় থালি, জাহা পানায় থালি, আর আরেকটা হচ্ছে আজম পানায় থালি। আজকে আমরা অর্ডার করব জাহা পানায় থালি, ঠিক আছে। জাহা পানায় থালিতে এখানে অনেকগুলো আইটেম আছে, তবে এখানে কিন্তু জাহা পানায় থালিটা আপনারা ম্যাক্স 5 জন মানুষ খেতে পারবেন, 5 পার্সনের জন্য। তবে এখানে ডিফারেন্স আছে, আপনি 2 জনের জন্য অর্ডার করতে পারবেন, 3 জনের জন্য অর্ডার করতে পারবেন এবং 5 জনের জন্য অর্ডার করতে পারবেন। আমি এখন প্রাইসেরটাও বলে দিই। 2 জনের জন্য প্রাইস হচ্ছে 2100 টাকা, 3 জনের জন্য প্রাইস হচ্ছে 2800 টাকা, আর 5 জনের জন্য প্রাইস হচ্ছে 4250 টাকা। তবে এখানে মেনুতে কিন্তু অনেক অনেক আইটেম আছে, অনেক কাবুলি, সালতানাত, পোলাও, পোলাও, বিরিয়ানি, বিরিয়ানি মমতাজ, জোদাহাই শারমিল, পরাঠা, নানে মাকনি, সুলতানে কাবুল, হায়দ্রাবাদি সুলতানে কাবাব, মাসাল্লাম শেখ, কেসারি বটি কাবাব, ঘোস্ট লাচান, তন্দুরি সাগর, শাহি পাপড় অ্যান্ড সালাদ, নাওয়াবি সালাদ, চাটনি বাহার, সো লটস অফ আইটেম। সো আমি এতক্ষণ যে 3টা প্ল্যাটারের নাম বললাম সেটা আপনারা, এটা হচ্ছে প্ল্যাটার টাইপের, আপনারা এখানে প্ল্যাটার হিসেবে খেতে পারবেন। এছাড়াও
যারা ইন্ডিভিজুয়াল খেতে চান তাদের জন্য আছে দাওয়াতে আজম। এখানে আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডার করতে পারবেন, মানে কাচ্চি, তারপরে হচ্ছে রোস্টেড চিকেন, আর আরেকটা মানে যেটা আপনার ইচ্ছা। এখানে কিছু ইন্ডিভিজুয়াল আইটেম আছে, যদি আপনারা প্ল্যাটার খেতে না চান তাহলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আইটেম খেতে পারেন। তবে এখানে আমি কাচ্চির প্রাইসটা আমি বলে দিই একটু, 385, আর যে রোস্টের প্রাইসটা হচ্ছে 140, আর জালি কাবাবের হচ্ছে 45, অ্যান্ড ট্র্যাডিশনাল জর্দা এটা প্রাইস হচ্ছে 60 টাকা। সো প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছে, কম্পারেটিভলি এটা কম। সো প্ল্যাটার বেটার হয় এখানে আসলে প্ল্যাটার অর্ডার করার, তাহলে কিন্তু আপনার এখানে সবগুলো আইটেম টেস্ট করতে পারবেন। সো আজকে আমি অর্ডার করছি জাহা পানায় থালি। সো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমি ভাবছি এখন আমাদের অর্ডারটা দিয়ে দিব। তো আমার এখন, আমি তো জানি না যে মোঘল আমলে আনারকলিরা কীভাবে তাদের গোলামদেরকে অর্ডার দিত, বা তাদের মানে সবাইকে অর্ডার দিত, বা যে তাদের ইচ্ছা প্রকাশ করতো। আর এখন তো সেই যুগ নাই, এখন হচ্ছে এখানে কেউ এখন আর আগের মতো দাসী প্রথা বা গোলাম প্রথা নাই, এখনকার যুগে আমরা সবাই বন্ধু, সবাই ভাই বোন। তো এখন আমি হচ্ছে তাই ভাবছি ভাইয়াদেরকে মুঘল আমলের ভাইয়া বলে ডাকবো। সো মুঘল আমলের ভাইয়ারা আপনারা কোথায়, আসুন আমার অর্ডারটা নিয়ে যান। নজর জো তেরি লাগি মে দিওয়ানি হো গই, দিওয়ানি মে দিওয়ানি দিওয়ানি হো গই। সো আমি খাবার অর্ডারটা দিয়ে দিয়েছি। সো খাবার আস্তে আস্তে আপনারা দেখে নিন। ICCB হেরিটেজ রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন, এবং আমি এর মাঝে আমার সামনে যে সোনা রত্ন জহরত আছে আমি সেগুলো একটু দেখিনি, একটু পড়ে নিই, কি বলেন? আমার সামনে জাহা পানায় থালি চলে এসেছে। এটা হচ্ছে পুরো 5 জনের একটা ফুল প্যাক, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা প্ল্যাটার। আর এখানকার প্রতিটা প্লেট এবং গ্লাস থেকে শুরু করে অনেক ভারী, মানে এই যে এটা
তুলতেই আমার কষ্ট হচ্ছে, মানে এটা দিয়ে আপনি ইজিলি বডি বিল্ডিং করতে পারবেন, মানে একদম পিওর কাঁসার থালি যেটাকে বলে এটা। ছোটবেলায় আমার মা আমাকে এরকম একটা বড় কাঁসার প্লেটে ভাত খাওয়াতো, আমার দুই ভাই বোনকে নিয়ে নিয়ে ভাত খাওয়াতো, সে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আজকে এই কাঁসার প্লেটটা পেয়ে। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে খাওয়ার শুরু করি, আর আমার তো দেখার লোভ সামলাচ্ছে না, সো আমরা একটু একটু করে প্রতিটা খাবার খাবো এবং এখন আপনাদের সামনে রিভিউ দিব কোনটা খেতে কেমন এবং টেস্ট কেমন। এত ভারী থালি। আচ্ছা, আমি প্রথমেই কাচ্চি দিয়ে শুরু করব। কারণটা হচ্ছে আমাদের বাঙালির বাঙালির পছন্দের জিনিস হচ্ছে কাচ্চি। মুঘল সাম্রাজ্যের আমলে কে কী খেত না খেত সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের কাছে বাঙালির কিন্তু পছন্দের খাবার কাচ্চি। কাচ্চি দেখলে কিন্তু আমরা হুমড়ি খেয়ে পড়ি। সো আমরা প্রথমে কাচ্চি দিয়ে ট্রাই করি। আর কাচ্চি নাম শুনলে তো বাঙালির জিভে জল চলে আসে। সো এই হচ্ছে কাচ্চি। সো প্রথমে আমরা কাচ্চিটা খাই। আচ্ছা, আমি চামচ দিয়ে খাচ্ছি না, আমি খুব ভালো করে মাংসটা ছিঁড়বো দেখে হাত দিয়ে খাচ্ছি। একদম মোলায়েমভাবে মাংসটা ছিঁড়ে গেল এবং মাংসটা কিন্তু অনেক টেন্ডার। ওকে, আর হচ্ছে মাংসের পিসটাও কিন্তু যথেষ্ট বড়। সো আমি প্রথম লঙ্কাটা নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাচ্চিটা খেতে কিন্তু অসাধারণ, মানে এখানে যে ওই যে রিচ ফ্লেভার যেটা থাকে, রিচ ফ্লেভার মানে কি বলে মশলার এবং সুন্দর করে ঘি আর মানে বাটারি একটা ফ্লেভার আছে না, সেই রিচ একটা ফ্লেভার এই কাচ্চির মধ্যে সেরকম একটা রিচ ফ্লেভার আছে যেটা খেতে অসাধারণ। এবং খাসির মাংসটা তো হাত দিতে না দিতেই সেটা খুলে যাচ্ছে। এবং হচ্ছে মাংসের পরিমাণে কিন্তু যথেষ্ট, 1 2 3 4 5 মিনিমাম 6 পিস হচ্ছে মাংস আছে এই কাচ্চিটাতে। ওয়াও, অনেকদিন পর একটা ভালো কাচ্চি খেলাম। কাচ্চির পরে এখন আমরা যাব সেই প্রতীক্ষিত লেগ রোস্ট, যেটা দেখে আমার জিভে জল আসছিল এবং মনে হচ্ছিল আমি এটা কখন খাবো। এই সে লেগ রোস্ট, ইয়া বড় একটা মাটন লেগ রোস্ট, সি যথেষ্ট বড়। সো প্রথমে মাংসটা ছিঁড়ে আমি হচ্ছে এমনি একটু ট্রাই করে দেখি যে এটা আসলে নর্মালি খেতে কেমন। আর এটার ওয়েট কিন্তু মোর দ্যান 1 কেজি। ওকে, ডিলিশিয়াস, মানে এত সুন্দর করে ভিতরে মশলাটা ঢুকেছে লেগ রোস্টের, জাস্ট ওয়াও। সবথেকে মজার বিষয় কি, আমি যে খাবারটা খাচ্ছি লেগ রোস্ট বলেন এবং কাচ্চিটা বলেন, ফ্লেভারটা অতিরিক্ত বেশি না, মিডিয়ামও না, মাঝারি, এবং ঝালের পরিমাণও মিডিয়াম, যেটা সবথেকে বেশি ভালো লাগছে। সো কাচ্চি খেলাম, লেগ রোস্ট খেলাম, এখন যাবো একটু পরোটায়। পরোটা, নান রুটি এবং হচ্ছে পাঁপড়, তিনটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু অনেক আইটেম আছে, যেমন কাবাব আছে, তারপরে হচ্ছে গরুর মাংসটা আছে। সো আমার এখন খুব ইচ্ছা হলো গরুর মাংসটা আমি ট্রাই করি এটা খেতে কেমন, কারণ পরোটা দিয়ে গরুর মাংসটা কিন্তু আমাদের সব থেকে ফেভারেট। এখানে কিন্তু দেখুন একটা গোটা গোটা রসুনও দেওয়া আছে ভিতরে ভিতরে। সো আমি এখন হচ্ছে পরোটা দিয়ে গরুর মাংসটা ট্রাই করি। আমার কাছে গরুর মাংসটা একটু শক্ত মনে হচ্ছে, আর একটু নরম হলে মেবি বেটার হতো। আচ্ছা যাই হোক, বাট এটার টেস্টটা কেমন সেটা দেখি। গরুর মাংসটার টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে, ঠিকঠাক। তার থেকে হচ্ছে লেগ রোস্টটা এবং কাচ্চিটা অনেক বেশি আমি ছিল, গরুর মাংসটা আমার কাছে মিডিয়াম লেভেলে লেগেছে। আচ্ছা, কাবাব ট্রাই করি। এখানে 3 রকমের কাবাব আছে। এটা হচ্ছে রেশমি কাবাবটা, রেশমি কাবাবটা খাই। ওয়াও, রেশমি কাবাবটা জাস্ট ওয়াও, রেশমি কাবাবটা লাজবাব, এত সুন্দর ভেতরে ফ্লেভার ঢুকেছে
আর উপরে চালকোরের যে পোড়া পোড়াটার টেস্ট অসাধারণ, এবং মানে লবণ মশলা ইচ অ্যান্ড এভরিথিং টু পারফেক্ট এই কাবাবে। আচ্ছা, হারিয়ালে কাবাবটাও খেয়ে দেখি। এটাও মাইন্ড ব্লোয়িং, মানে যেমন সফট তেমন সুন্দর করে, মানে সুন্দর করে কাবাব হয়েছে চারকোলে, অসাধারণ। এখন আমরা হচ্ছে বিফ বটি কাবাবটা ট্রাই করব। যা জবাব, এত মজার কাবাব খেয়ে যদি আমার জায়গায় মানে মুঘল সাম্রাজ্যের আনারকলে থাকতো, এরকম মণিমুক্তা দু চারটা ছিটিয়ে দিত প্রজাদেরকে। মানে সত্যি কাবাবগুলো অসাধারণ খেতে। তিন রকমের কাবাব খেলাম, তিনটা কাবাবই জাস্ট টু গুড। প্লেটটা এতটাই ভারী, মানে কাঁসার প্লেট, যে আমি ধরে রাখতে পারছি না, আমার হাত কাঁপছে, তাই আমি সাইডে রাখলাম। আপনারা নিশ্চয় আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজে বাজে, যে মেয়েটা তো সরাসরি এখান থেকে তুলে খাচ্ছে, কোনো টেবিল ম্যানার জানে না, হ্যান না ত্যান না। আপনাদের যাই ইচ্ছা তাই বলেন। আপনারা তো জানেন না যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়, তো আমার পক্ষে এত ভারী প্লেট নিয়ে এভাবে খাওয়াটা সম্ভব হচ্ছে না, তো আমি ডিরেক্ট এই প্লেট থেকে এখন আমি খাবো। আর যেহেতু এটা আনারকলির প্লেট, আমার সাম্রাজ্য, সো আমার রাইট আছে এখান থেকে সরাসরি নিয়ে খাওয়ার, আমি যেভাবে ইচ্ছা সেভাবে খাবো, কার কী বলার। আচ্ছা যাই হোক, পাঁপড়টা ট্রাই করি। ওকে, এতক্ষণ তো পাঁপড়ই খাইনি, পাঁপড় খেতেই ভুলে গেছি। পাঁপড় আমার মানে পাঁপড় অ্যাজ ইউজুয়াল নর্মাল ভালো, পাঁপড় খেতে ঠিক পাঁপড়ের মতোই। এটা গাজর ছিল ডেকোরেশন করা, রেখে দিলাম সাইডে। আচ্ছা এখন আমরা খাবো হচ্ছে বিরিয়ানিটা। বিরিয়ানি কিন্তু ছোট ছোট মাংস একদম কাটা, ছোট ছোট পিস করে। বিরিয়ানিটা খেতে খুবই মজা। আমাদের যে পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো থাকে না, জাস্ট ওরকম বিরিয়ানিটা, বাট এটা খেতে অনেক টেস্টি। আর এখন আমরা যাব রূপচাঁদা ফ্রাই। এই হচ্ছে রূপচাঁদা ফ্রাই, দুইটা রূপচাঁদা মাছ আছে, টু পিস। ওকে, আপনারা চাইলে এটা কানের দুল বানাতে পারেন, এভাবে রূপচাঁদা মাছ নিয়ে আপনারা কানের দুলও বানিয়ে কাভার ফটো দিতে পারেন, আমি যেভাবে বানালাম। আমাকে ট্যাগও করতে পারেন, সাদেহলিক, হ্যাশট্যাগ সাদেহলিক। আচ্ছা যাই হোক, এখন আমরা মাছটা খাই। ওকে, আমি শুধু কক্সবাজারে কিছু কিছু জায়গায় রূপচাঁদা মাছের স্বাদ পাই, সব জায়গায় স্বাদ পায় না। আবার আমার বাসায় কিছু কিছু মাছ যেগুলো নিয়ে আসা হয় সেগুলো স্বাদ পায়। এখানকার দেখে রূপচাঁদার মাছের স্বাদটা আসলে কেমন খেতে। ইয়ামি, টু গুড। মানে রূপচাঁদা মাছটা পারফেক্টলি মশলা মাখানো, খুব সুন্দর করে মেরিনেশন করা, এবং ভিতরে মানে মেরিনেট করার ফলে যে ভিতরে যে মশলাটা ঢুকেছে মানে খুব ভালোভাবে, সেটা দেখেন, দেখে বুঝতে পারবেন আপনারা যে সাইডটা। সো এখন আমরা হচ্ছে, আমি ভুলে গেছিলাম যে চাটনি আমি ট্রাই করিনি, কারণ যে কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে চাটনি কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে হচ্ছে চাটনি অনেকটা দরকার নাই, কিন্তু চাটনির যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি, কারণ আমি হচ্ছে চাটনি খোর, আমার খুব চাটনি খেতে ভালো লাগে। অসাধারণ চাটনি এটা, মানে তেঁতুল, তারপরে হচ্ছে গুড়, এটা ফ্লেভার, ইচ অ্যান্ড এভরিথিং মিলে এত সুন্দর এটা চাটনির ফ্লেভার এসেছে, জাস্ট ওয়াও। আচ্ছা এখন আমরা ট্রাই করবো হচ্ছে জর্দা, উপরে রাবড়ি দেওয়া জর্দার উপরে, এবং দুইটা মিষ্টিও আছে। আচ্ছা জর্দার বিষয়ে আমি কিন্তু অনেক শৌখিন, কারণ আমি কোনো বিয়ের দাওয়াতে গেলে খাবার বাদ দিয়ে জর্দাটা বেশি খাই, সো জর্দা অনেক দেখি এটা খেতে কেমন। জর্দাটা খুব সুন্দর করে ঘিয়ে ভাজা, মানে ঘিয়ে করা, রাবড়ির যে ফ্লেভারটা জাস্ট ওয়াও। শাহি টুকরা ট্রাই করবো। এখানে শাহি টুকরার উপরে কিন্তু খুব সুন্দর করে কেসার দেওয়া আছে,
কেসারের প্রাইস কিন্তু অনেক বেশি, তারপরে ওরা দিয়েছে। আচ্ছা কেসার এখন খাই। ছয় টুকরোটা খেতে অনেক মজা। যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তাদের জন্য ছয় টুকরো অ্যামেজিং হবে। আমি তো মিষ্টি একটু কম পছন্দ করি, আমার কাছে একটু মিষ্টি বেশি মনে হয়েছে। তবে যারা মিষ্টি কম বেশি পছন্দ করেন তাদের জন্য ছয় টুকরোটা হবে অ্যামেজিং। তবে এটার স্বাদ অসাধারণ। এবং হচ্ছে এটা পাউরুটিটা একদম দিতে না দিতে গলে যাচ্ছে, এবং কত সুন্দর করে মানে এখানে প্রতিটা হচ্ছে মালাইগুলা যেগুলো আছে, ওয়াও। এখন আমি হচ্ছে বোড়ানি রিভিউ দেব। তবে তার আগে আমি একটু বিরিয়ানি খেয়ে নেব, কারণ হচ্ছে এতক্ষণ মিষ্টি খেয়ে খেয়ে মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে। বোড়ানিটাতে একটু লবণের পরিমাণটা বেশি, এটা মোটামুটি আমার কাছে বোড়ানিটা মোটামুটি লেগেছে। এখানে সাইডে একটা সালাদও আছে যেটা বলেছিলাম, সালাদটা খেতে অনেক মজা। সো সবগুলো আইটেমই ট্রাই করেছি বলতে গেলে, আর আপনাদেরকে রিভিউ দিয়েছি। সো এই ছিল ICCB হেরিটেজ রেস্টুরেন্টের রিভিউ। আমাকে যদি রেটিং দিতে বলা হয় তাহলে আমি এই রেস্টুরেন্টকে 10/9 দিব, কারণ তাদের সবগুলো আইটেমই খুবই মজার ছিল এবং তাদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, ইচ অ্যান্ড এভরিথিং, ডেকোরেশন সব কিছু অনেক ভালো ছিল। আর একটু গরুর মাংসটা একটু ফ্ল্যাট, এতটুকুই, বাদ বাকি তাদের খাবার অতুলনীয়। সো এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, এত কষ্ট করে সেজে গুজে আনারকলির মতো হয়ে এসেছি, একটা সাবস্ক্রাইব তো লাগেই নাকি, একটা লাইক তো লাগেই অবশ্যই। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ লাইক কমেন্ট দিতে কিপটামো করবেন না, ওকে? সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদেহলিক, আর রিং বেল বাটনটাকে অন করে দেবেন। অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ফেসবুক পেজ সাদেহলিক, ইনস্টাগ্রাম সাদেহলিক, অ্যান্ড টিকটক সাদেহলিক। সো দিস ইজ সাদিয়া সাইনিং আউট ফ্রম ICCB হেরিটেজ রেস্টুরেন্ট। মুঘল সাম্রাজ্য থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে স্বাগতম সাদেহলিক ভার্সন অ্যানাদার আনারকলি। এই মুঘল ভাইয়া, মুঘল ভাইয়া, এটা বাসায় নিয়ে যাওয়া যাবে না? আমি একটু বাসায় নিয়ে যেতে যাচ্ছিলাম। দিবে না।